হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার সিরিজ। দেখো আজকের হচ্ছে আমরা অ্যাভারেজের ক্লাস করব, ক্লাস নাম্বার হচ্ছে 5। ওকে, অ্যাভারেজের ক্লাস 4 অলরেডি কমপ্লিট করেছি, আমাদের ক্লাস 4 এবং ক্লাস 5 থাকবে শুধুমাত্র প্রশ্ন সলিউশনের উপরে। ওকে, তো চলো শুরু করি। আজকের হচ্ছে আমাদের ক্লাস থাকবে হচ্ছে ইংলিশ ভার্সানে, যে প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে 20। আমি দেখেছি তোমাদের মধ্যে অনেক, মানে কি বলবো, কমেন্ট অনেক পেয়েছি, বাংলা ভার্সানে করালে স্যার ইংলিশ ভার্সান করান, ইংলিশ ভার্সানে করালে বাংলা ভার্সান করান। প্রথম কথা হচ্ছে ভাই, যদি বাংলা ভার্সান ইংলিশ ভার্সান নিয়ে তুমি টানাটানিতে পড়ে থাকো, মানে যে বাংলা ভার্সান হলে প্রশ্ন মনে হচ্ছে স্যার সহজে হয়ে যাবে, ইংলিশ ভার্সান হলে কঠিন হবে, বা ইংলিশ ভার্সান হলে মনে হচ্ছে স্যার পরীক্ষাতে খুব বেশি আমি পেরে যাব ইংলিশ ভার্সানে যদি প্র্যাকটিস করে যাই, ওই রকম কোনো ব্যাপার নেই। ওকে, পরীক্ষাটা যখন দিতে যাবে কথাগুলো মনে পড়বে, সেই সময় বুঝতে পারবে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে তুমি অঙ্ক কতটা পারছো সেটার উপর নির্ভর করছে। এরকম নয় যে তুমি বাংলা ভার্সানে করে গেছো বলে ইংলিশ ভার্সানে প্রশ্ন পারবে না, বা ইংলিশ ভার্সানে করে গেছো বলে বাংলা ভার্সানে প্রশ্ন দেখলে অঙ্ক করতে পারবে না, ব্যাপারটা ওই রকম নয়। ঠিক আছে ভাই, এগুলো একটু বোঝার চেষ্টা করো। কন্টেন্ট কন্টেন্টই হয় এখানে, যত তোমাকে প্রশ্নগুলো করাচ্ছি তুমি অঙ্কগুলো করতে পারছো কিনা সেটা ভাবো আগে। এটা স্যার বাংলা ভার্সান, ওটা ইংলিশ ভার্সান, তারপরে আবদারের শেষ নেই। স্যার এইটা করিয়ে দেবেন, স্যার সিম্পল ইন্টারেস্টটা করালে ভালো হতো, মানে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম যে সিম্পল ইন্টারেস্টের জন্যই তোমার চাকরি পাওয়াটা আটকে যাচ্ছে। তুমি যে শুধু এখানে এসে এইটা করছো তা নয়, কিন্তু তুমি এরকম প্রত্যেক জায়গায় এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছ, যে স্যারের কাছে পড়তে যাচ্ছ কোনো জায়গাতে, স্যার আমাদের এটা হলো না, স্যার আমাদের ওটা হলো না। সব সময় ফোকাস করো যেটা হয়েছে সেটাতে তুমি কতটা পারছো, কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে না, 30-40% প্রশ্ন তুমি কোনোদিন দেখোইনি, আর অ্যাকচুয়ালি 30-40% তোমার প্রশ্ন না দেখলেও কিছু যায় আসবে না, বরং তুমি ভুল কোনটাই করে আসবে জানো, তুমি আজ পর্যন্ত যেগুলো জানতে ওইগুলোই ভুল করে আসবে। এবং কথাটা মিলিয়ে দেখবে, যে কোটা পরীক্ষা তুমি দিয়েছো তার মধ্যে আমি যদি ধরেই নেই, তুমি 200টা কোশ্চেনের পরীক্ষা দিয়েছিলে, তার মধ্যে তুমি অ্যাটেম্প করে এসেছিলে 140, তোমার নাম্বার গিয়ে দাঁড়িয়ে গেছে 95 বা 100-তে। তার মানেটা দাঁড়ালো হচ্ছে তুমি 60টা প্রশ্ন জানতেই না, কিন্তু যে 140টা প্রশ্ন তুমি জানতে বলে দাগিয়ে দিয়ে এসেছিলে ওগুলোই তুমি ঠিক জানো না। অ্যাকচুয়ালি চাকরি পাওয়াতে মেন ব্যারিয়ারটা এটাই, যেটা জানি সেটা ক্লিয়ারলি জানি না, যেটা জানি না সেটার পেছনেই বেশি করে দৌড়ে। ঠিক আছে, আমি 1 মিনিট, যে কটা কথাগুলো বলছি কথাগুলো ভালো করে শোনো, ইউটিলাইজ করার চেষ্টা করো, তোমার ভালোর জন্য বলছি। আমি এখানে ইউটিউবে পড়াচ্ছি, তোমার কাছ থেকে পয়সাও নিচ্ছি না, আর তোমাকে ধরে বেঁধে করানোর আমার কোনো কিছুই নেই, জাস্ট তোমাকে গাইডটা, সঠিক গাইডেন্স দেওয়াটাই আমার মোটিভ। এবার তুমি সেটাকে কীভাবে নেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ওকে ভাই, দেখো যদি আমাদের এই যে ক্লাসের, আজকের ক্লাসের টোটাল 20টা প্রশ্ন থাকবে, এই 20টা প্রশ্নের হচ্ছে পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবো, ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারো, অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে। ওকে, ওখানে পিডিএফটা পেয়ে যাবে। চলো ক্লাসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, অ্যাভারেজ অফ, দেখো কনসেপ্ট আজকে আর করাচ্ছি না, কারণ কনসেপ্ট অলরেডি গতকালের ক্লাসে, ক্লাস নাম্বার 4-এ আমরা কিন্তু কনসেপ্ট আলোচনা করে দিয়েছি, তার আগে 3টে ক্লাসে পুরো কনসেপ্ট আলোচনা করেছি, তো আজকে আর আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব না, আজকে আমরা শুধু অঙ্ক করব। ওকে, পরের ক্লাসে আমরা হচ্ছে, এর পরের ক্লাসে শিখবো হচ্ছে রিপ্লেসমেন্ট কনসেপ্ট। ওকে, প্রবলেম অন এজেস, অ্যাভারেজ এজ, এজ রিলেটেড যে প্রবলেমগুলো হয় অ্যাভারেজে, আমরা নেক্সট ক্লাসে সেটা করব। দেখো কি বলা আছে, দ্য অ্যাভারেজ অফ 27 নাম্বারস বলা আছে 0, আউট অফ দেম হাউ মেনি মে বি গ্রেটার দেন 0 অ্যাট দ্য মোস্ট। দেখো এটাতে যাওয়ার আগে তোমাকে সিম্পল কথা বলি, ধরো আমার কাছে এরকম সংখ্যা আছে যে 3, 5 এবং -8, ভাই এদের অ্যাভারেজ কত হবে? এদের অ্যাভারেজ হচ্ছে, তুমি যদি যোগ করো, অ্যাভারেজ মানে কি, আমরা অ্যাভারেজ মানে জানি হচ্ছে দেখো সাম বাই নাম্বারস, সাম বাই যদি নাম্বারস হয়, এদের সাম কত গো, সাম হচ্ছে দেখো 0, 5, 3, 8, -8 করলে 0 বাই নাম্বারস, 3টে সংখ্যা আছে 3, তাহলে 0-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 0, তাহলে অ্যাভারেজ 0। ওকে, তার মানে এখানে দেখো যদি আমাদের এখানে নাম্বার থাকে কটা, 8টা, তাহলে দেখো 7টা নাম্বার এখানে এরকম করে আছে, তাহলে শেষের নাম্বারটা এই সংখ্যাগুলোর যদি যোগফল যেটা হয়, তাহলে শেষের নাম্বার একটা সংখ্যা মাইনাসে দিয়ে দিলেই আমার কি হয়ে যাবে, সাম 0 হয়ে যাবে। তাহলে সেটাই বলা আছে, TR1-এ পড়েছিল 2018-তে, দেখো হাউ মেনি মে বি গ্রেটার দেন 0 অ্যাট দ্য মোস্ট, মানে সর্বাধিক কতগুলো সংখ্যা থাকতে পারে যেটা হচ্ছে 0-র থেকে বড়। দেখো আমাদের টোটাল নাম্বার অফ টার্মস এখানে কটা আছে,
টোটাল নাম্বার অফ টার্মস আছে দেখো 27, তার মধ্যে সর্বাধিক আমার কাছে 26টা সংখ্যা থাকতে পারে যেটা কি জিরোর থেকে বড়। অতএব অ্যান্সার হচ্ছে দেখো সি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা আছে, ইন এ ক্লাস অফ 90 স্টুডেন্টস 60% আর গার্লস অ্যান্ড রিমেনিং আর বয়েজ, অ্যাভারেজ মার্কস অফ দ্য বয়েজ বলা আছে 63 অ্যান্ড দ্যাট অফ গার্লস আর 70, হোয়াট আর দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য হোল ক্লাসেস। দেখো এই প্রশ্নটা করতে গেলে তুমি কি করবে, নর্মালি যদি কেউ করে কি করবে, স্যার 90 জনের মধ্যে 60% বলা আছে কত, স্যার 60% বলা আছে হচ্ছে গার্লস, তাহলে স্যার ডেফিনেটলি 40% হচ্ছে কি হবে, 40% হবে কি বয়েজ হবে। তাহলে স্যার 90-এর 60% মানে হচ্ছে 54 জন গার্ল, 90-এর 40% মানে হচ্ছে 9 4 36 জন বয়, গার্লস এর অ্যাভারেজ কত, অ্যাভারেজ মার্কস অফ দ্য বয়েজ 63 এবং গার্লস এর বলা আছে দেখো 70 এবং বয়েজ এর কত বলা আছে, স্যার বয়েজ এর বলা আছে 63, অতএব অ্যাভারেজ কত জিজ্ঞেস করেছে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের এখানে সংখ্যাটা 90 না হয়ে যদি তোমাকে এরকম দিয়ে দিত 859, যদি এরকম একটা অ্যাবসার্ড সংখ্যা দিয়ে দিত, তখন তো তুমি এর 60% বের করতেই তোমার অবস্থা খারাপ, বলো এর তো 60% বের করতেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এর 40% বের করে এখানে বসাবে, তাহলে এখানে যেটা সংখ্যা পাওয়া যাবে সেটা একটা বিশাল অ্যাবসার্ড ব্যাপার দাঁড়িয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন অ্যাভারেজের বেসিক কনসেপ্ট পড়েছিলাম যে সেট অফ নাম্বারস, মানে ধরো একটা ক্লাসে 45 জন আছে আর একটা ক্লাসে 30 জন আছে, একটা ক্লাসে 50 জন আছে, ধরো এখানে একটা ক্লাস আছে, এখানে 50 জন স্টুডেন্ট ছিল আর এখানে স্টুডেন্ট আছে হচ্ছে 30 জন, 50 জনের অ্যাভারেজ 5, 30 জনের অ্যাভারেজ 8, আমরা তখন কি করতাম গো, এই দুটো ক্লাসের কি করতাম বলো, অনুপাত নিয়ে নিতাম। সবসময় এই ক্লাসের নাম্বারের উপর নির্ভর করে না, তাদের অনুপাতের উপর নির্ভর করে অ্যাভারেজটা, বুঝতে পারলে। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, আমার যাই থাকুক না কিনা, আমার তো এটা নাম্বারের উপর কোনো নির্ভর করছে না, তাদের অনুপাতের উপর নির্ভর করছে, তাহলে আমরা এই সংখ্যাটা হচ্ছে কোনো দরকারই নেই। আমরা এখান থেকে সিম্পলি বলতে পারি 60% গার্লস মানে গার্লস যদি 60 ইউনিট হয়, বয়েজ হচ্ছে কত, 40 ইউনিট, তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখো 20 3 60, 20 2 40, দেখো অঙ্কটা এবারে কতটা সোজা হয়ে গেল। ওকে, এবার তুমি দুভাবে করতে পারো, এক হচ্ছে তুমি ডেভিয়েশন প্রসেসে করতে পারো, আর এক হচ্ছে নর্মাল, যেহেতু এই সংখ্যাটা ছোট আছে তাহলে এখানে টোটাল কত হলো গো, 3 জনের অ্যাভারেজ যদি 70 হয় টোটাল হবে স্যার 210 হবে, 2 জনের অ্যাভারেজ 63 হলে টোটাল হচ্ছে কত হবে, 6 126 হবে, তার মানে 210 আর 126 টোটাল হচ্ছে দেখো 336, ঠিক বললাম, 2 1 3 3 6, 336, তাহলে অ্যাভারেজ কত, 5 দিয়ে ভাগ করব, 5 6 30, 5 7 35, 5 2 10, দেখো 67.2 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। তুমি যেভাবে বের করো, তুমি যদি বের করো 90-এর স্যার 60%, 90-এর 60% কত হবে, 54 জন হবে, আর এখানে 90-এর 40% কত হবে, 36 হবে। ওকে, তাহলে 54 আর 36, দেখো 18 2 36, 18 3 54, সেই 3:2 তুমি পেতে ওখানে, বুঝতে পারলে। তো এই গেল হচ্ছে ব্যাপার, আর তুমি ডেভিয়েশন প্রসেসে করতে পারো যে স্যার আমি ধরলাম অ্যাভারেজ হচ্ছে কত 65, তাহলে এটা কত বেশি আছে, 5 বেশি, কতগুলো সংখ্যাতে, 3টে সংখ্যাতে, কত হবে, 15 বেশি হবে, এটা কত কম হবে, 2 কম, কতগুলো সংখ্যাতে, 2টো সংখ্যাতে, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে কত বেশি, 11 বেশি, কতগুলো সংখ্যাতে, 5টা সংখ্যাতে, তার মানে একটা সংখ্যাতে কত বেশি, 2.2 বেশি, তাহলে বেশি হয়েছে, আমরা ধরেছিলাম 65, তার মানে এর সঙ্গে 2.2 যোগ করলে 67.2। দেখো এটা একটা খুব ভালো অঙ্ক, এটাকে স্টার মার্ক করে রেখে দাও। আর একটা জিনিস বলি, পিডিএফ এর চক্করে পড়ো না, পিডিএফ আমি তোমাকে দেব, একদম ভালো কথা বলছি, শুনে রাখো, এই যা পিডিএফ তুমি যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছো, সংগ্রহশালা তৈরি করছো পিডিএফ এর, ওটা হচ্ছে ভাই কয়েকটা মাস পরে তোমার মোবাইলে পিডিএফ কোথায় আছে তুমি নিজেও জানতে পারবে না, পিডিএফ সারা জীবন ধরে জমাতে জমাতেই চলবে, তুমি কোনোদিন পিডিএফ কে দ্বিতীয়বার খুলে তৃতীয়বার খুলে পড়ার কোনোদিন ইচ্ছে হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি খাতাই করে করো পিডিএফ। টিডিএফ এগুলো কাদের জন্য হেল্পফুল হতে পারে, যারা জার্নি করে, যারা হচ্ছে চাকরি করে কোনো না কোনো জায়গায়, খাতা বই নিয়ে তো সব জায়গায় বসে যাওয়া সম্ভব নয়, তাহলে সেখানে হচ্ছে কিছু কি বলবো মানে অনেক অন্যের টাকা মেরে তুমি পড়াশোনা করছো, এরকম মনে হবে অনেক লোকের, বই পড়ে পড়লে বাবা বই পড়ছে,
এরকম ধরনের কিছু অ্যাটিটিউড দেখতে পাবে। তো ওইগুলো থেকে নিজেকে বের করার জন্য হচ্ছে জাস্ট মোবাইলে তুমি দেখতে, মোবাইলে সারাদিন রিলস দেখলে তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু তুমি বই নিয়ে বাইরে ঘোরাঘুরি করলে, বই নিয়ে পড়লে তোমাকে লোকে পাগল বলে বার করে দেবে, ঠিক আছে? এই জিনিসগুলো হয় নর্মালি। দেখো এই সমস্ত কোশ্চেন যেগুলো তোমাকে বলছি পিডিএফের চক্করে না পড়ে ভাই একটা কাজ করবে, সময় লাগবে, সময় লাগবে। একটা জিনিস প্রথমে জানবে, ফাউন্ডেশন তৈরি করতে সময় লাগে, ওকে? একটা বিল্ডিং যখন ফাউন্ডেশন তৈরি হয় তখন কেউ দেখতে পায় না, কিন্তু বিল্ডিংটা যখন এতটা উঁচু হয়ে দাঁড়িয়ে যায় তখন কিন্তু সবাই দেখতে পায়, কিন্তু বিল্ডিংয়ের ফাউন্ডেশন এখানে নিচে এতটা তৈরি হয়েছে অনেক আগে। কথাগুলো বোঝার চেষ্টা করো, তোমার ভালোর জন্যই বলছি, ওকে ভাই? চলো, এই অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, সেটা দেখো কিরকম। এটাতে যাওয়ার আগে তোমাকে একটা বেসিক কনসেপ্ট বলি। ধরো এখানে তিনটে সংখ্যা আছে, একটা আছে 8, আছে 17, আছে আর একটা ধরো 23 আছে, ওকে? এবার তোমাকে এখানে বললো যে এই প্রত্যেকের থেকে পাঁচ করে নিয়ে নেওয়াতে, প্রত্যেকের থেকে পাঁচ করে নিয়ে নেওয়াতে যোগফলটা হলো কত জানো তো? 3, 12 এবং 18। প্রত্যেকের থেকে পাঁচ করে নিয়ে নেওয়াতে ওদের যোগফল হলো কত? সাম কত হলো? 33। বুঝতে পারলে কথাটা? এখানে যদি তোমাকে বলা হয়, তুমি এখানে জানো না কি আছে, একটা সেট অফ নাম্বার, তিনটে সংখ্যা আছে, তাদের প্রত্যেকের থেকে পাঁচ নিয়ে নেওয়াতে যোগফলটা দাঁড়ালো হচ্ছে কত? 33। তাহলে তুমি বলো তো আগে সাম কত ছিল? তিনটে সংখ্যা থেকে পাঁচ করে নিয়েছি, তাহলে তিনটে সংখ্যা থেকে পাঁচ করে নেওয়াতে তাহলে টোটাল কত নিয়েছি? 15 আমি বের করে নিয়েছি, তারপরে যোগফল হয়েছে 33। তাহলে আগের সাম কত ছিল? আগের সাম ছিল দেখো 15 যোগ করলে হবে 48। এইটা ছিল আগের আমাদের কত সাম, যোগফল ছিল। দেখো যোগ করো, 7 × 3 = 18, 2 × 1 = 3, 4 = 48। এইটুকু কনসেপ্টের উপর বেস করে এই অঙ্ক। এই অঙ্কটা কার উপর বেস করে জানো তো? একটা সেট অফ নাম্বার ছিল, প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে অ্যাভারেজের কি চেঞ্জ হয়, এটা হচ্ছে তার উপর বেস করেই নাম্বার, তার উপর বেস করেই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? সেটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। হোয়েন টু ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য গিভেন এন নাম্বারস, দ্য সাম অফ দ্য নাম্বার সো অবটেন ইজ 102। দেখো এই হচ্ছে আমার একটা সেট অফ নাম্বার আছে, প্রত্যেকের থেকে 2 করে নিয়ে নেওয়াতে যোগফল হয়েছে দেখো কত? 102, ওকে? এখানে কতগুলো নাম্বার আছে? এন সংখ্যক নাম্বার আছে, এন সংখ্যক নাম্বার প্রত্যেকের থেকে 2 করে নিতে যোগফল হয়েছে 102। হোয়েন 5 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অফ দেম, দেন দ্য সাম অফ দ্য নাম্বার সো অবটেন ইজ 12। এই সেট একই, একই নাম্বার অফ সেট আছে, এখানে ওই এন সংখ্যক সংখ্যা যারা ছিল তারাই, কিন্তু যখন প্রত্যেকের থেকে 5 করে নিয়ে নিয়েছি তখন যোগফল দাঁড়িয়েছে দেখো 12। এবারে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য গিভেন এন নাম্বারস, তার মানে অ্যাভারেজ জানতে গেলে আমাকে দুটো জিনিস জানতেই হবে, একটা হচ্ছে জানতে হবে সাম জানতে হবে, আর আমাকে জানতে হবে নাম্বার জানতে হবে। এবারে আসি মেন কথাতে, তুমি বলো আমার যদি এখানে তিনটে সংখ্যা থাকতো, প্রত্যেকের থেকে 2 করে নিতাম, তাহলে টোটাল কত নিতে হতো গো বলো? 6 নিতে হতো। প্রত্যেকের থেকে 2 করে নিয়ে নেওয়াতে আমার যোগফল হয়েছে 20, তাহলে অ্যাকচুয়াল যোগফল বা সামটা কত ছিল? এইটা এর সঙ্গে যোগ করে দিলে আমি পাবো যে আমার অরিজিনাল সাম ছিল কত? 26। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? এখানকার ব্যাপারটা ঠিক তেমন। দেখো একটা সংখ্যা থেকে 2 নিলে, তুমি যদি এখানে দুটো সংখ্যা থাকতো, দুটো সংখ্যা থেকে 2 নিলে তুমি 4 পেতে, তিনটে সংখ্যা থেকে 6 পেতে, তার মানে সেরকম ভাবে এন সংখ্যক সংখ্যা থেকে 2 নিলে তুমি হচ্ছে 2n পেয়েছো, তার মানে তোমার আগের সামটা কত ছিল? 102 প্লাস দেখো 2n। প্রত্যেকটা সংখ্যা থেকে 5 করে নিয়ে নিলে তাহলে টোটাল কত নিয়েছি? টোটাল নিয়েছি 5n, তাহলে সামটা কত হবে? 12 প্লাস দেখো 5n। তাহলে এই সেট অফ নাম্বার, এই সেট অফ নাম্বার হচ্ছে একই, তাদের যোগফল থোড়ি আলাদা হবে, যোগফল একই হবে, তাহলে সেখান থেকে আমরা যোগফলটাকে সেম করব। দেখো কত হবে? 12 প্লাস 5n ইকুয়াল টু 102 প্লাস দেখো 2n, এনটা এদিকে এলে কত হবে? 3n, আর 102 মাইনাস দেখো 12, তার মানে এটা হবে দেখো 90, ওকে? তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে দেখো 30,
ঠিক আছে, এন এর ভ্যালু যদি 30 হয় তার মানে তুমি সেখানে পাবে এটা কত, 102 প্লাস দেখো 60, তার মানে এখানে কত হচ্ছে 162, সাম বেরোলো 162। নাম্বার অফ টার্মস কত আছে, নাম্বার অফ টার্মস আছে দেখো 30, তাহলে দেখো 3 5 15, 3 4 12, তার মানে হচ্ছে 54/10, অ্যান্সার হচ্ছে দেখো 5.4, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, দেখো সিজিএল ফিজিএলে একটু কোশ্চেনগুলো কি হয় ট্রিকি হয়, যেগুলো তুমি জাস্ট একদম মুখস্থ করে চলে যাবে সেই প্রশ্ন তুমি পাবে না, এইটুকু সিওর থাকো। এই জন্য তোমার ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, চিন্তা ভাবনা বাড়াতে হবে। ওকে, দেখো অ্যাভারেজ অফ 5 নাম্বারস বলা আছে 30, ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড দ্য অ্যাভারেজ বিকাম হচ্ছে 31। তাহলে আগে 5টা সংখ্যার অ্যাভারেজ ছিল কত, 30 ছিল, এখন একটা সংখ্যা যদি বাদ হয়ে যায় সংখ্যার পরিমাণ কত, 4টে, অ্যাভারেজ বিকাম কত হয়েছে 31। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য এক্সক্লুডেড নাম্বার, তাহলে তুমি একটা জিনিস দেখো 5টা সংখ্যার টোটাল কত গো, 150, 4টে সংখ্যার টোটাল কত হলো, 4 1 4, 4 3 12, তাহলে 150 আগে ছিল এখন 124, তাহলে কত কমেছে, কমেছে দেখো 26 কমে গেছে, তার মানে যে সংখ্যাটা চলে গেছে সে ছিল কে, 26 ছিল। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এ সিজিএল TR1 2021-এর প্রশ্ন, অ্যাভারেজ অফ 15 নাম্বারস বলা আছে 30, হোয়াইল দ্য অ্যাভারেজ অফ 13 অফ দিস নাম্বার বলা আছে কত, 32, ইফ দ্য রিমেনিং 2 নাম্বারস আর ইকুয়াল দেন হোয়াট ইজ ইচ অফ দ্য 2 নাম্বারস। ওকে দেখো, এখানে বলা আছে 15টা সংখ্যার, আমি বলেছি কি এরকম যদি আমরা হিসেব করি 15টা সংখ্যার অ্যাভারেজ কত দেওয়া আছে, 30 দেওয়া আছে, তার মধ্যে 13টা সংখ্যার অ্যাভারেজ তোমাকে দেওয়া আছে কত, 13টা সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে দেখো 32। তোমাকে বলেছে এই যে দুটো নাম্বার বাকি আছে এদের প্রত্যেকটা কত, ইফ দ্য রিমেনিং অফ দ্য 2 নাম্বারস আর ইকুয়াল, তার মানে অ্যাকচুয়ালি দুটো নাম্বারের অ্যাভারেজই জানতে চেয়েছে। দুটো নাম্বার যদি সমান হয়, 5 আর 5 তাদের অ্যাভারেজ কত হবে, 5ই হবে, 10 আর 10 তাদের অ্যাভারেজ কত হবে, 10ই হবে, অতএব এই দুটো সংখ্যার অ্যাভারেজ যা, তারা প্রত্যেকে তাই, তার মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে তোমাকে এই দুটো সংখ্যার অ্যাভারেজই জানতে চেয়েছে। তাহলে এটা অলরেডি আমরা জানি এই প্রসেসটা, আমি দেখে নিই তাহলে টোটাল অ্যাভারেজ কত আছে, টোটাল অ্যাভারেজ দেখো 30 আছে, তাহলে 30 থাকলে আমরা জানি এই দুটো সংখ্যার অ্যাভারেজও কত, দুটো সংখ্যার অ্যাভারেজ 30 তো ডেফিনেটলি হবে, এর সঙ্গে কিছুটা কম বেশি হবে। ওকে, তাহলে কম বেশিটা কিভাবে পাবো, এখানে আমি দেখতে পাচ্ছি কত বেশি আছে, 2 বেশি, কতগুলো সংখ্যাতে, 13টা সংখ্যাতে, তার মানে টোটাল হচ্ছে 26 বেশি, এখানে কত কম হবে, তাহলে 26 কম হবে, দুটো সংখ্যাতে 26 কম, একটা সংখ্যাতে হচ্ছে 2 দিয়ে ভাগ করব, কত কম হবে, 13 কম হবে, অতএব অ্যাভারেজ 30 ছিল, বর্তমানে আমি দেখতে পাচ্ছি না ওর থেকে 13 কম হবে আমাদের অ্যাভারেজ, তার মানে কত হবে, 17, অতএব দুটো সংখ্যার অ্যাভারেজ 17, তারা প্রত্যেকে 17, অ্যান্সার হচ্ছে কত, 17। কখন বলতে পারবো তারা প্রত্যেকে 17, যদি তারা প্রত্যেকে সমান হয়, 5টা সংখ্যার অ্যাভারেজ 20, আমি বলবো তারা প্রত্যেকে 20, তার মানে কি প্রত্যেকটা সংখ্যায় 20 আছে, বুঝতে পারলে। পরে দেখো, অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য মনডে ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে এত, অ্যাভারেজ ওয়েডনেসডে ফ্রাইডে থার্সডে হচ্ছে এত, টেম্পারেচার অফ দ্য থার্সডে ওয়াজ 43, দেন দ্য টেম্পারেচার অফ দ্য মনডে ওয়াজ, এই অঙ্কটাকে না আমরা করবো হচ্ছে রিপ্লেসমেন্টেও তোমাকে শেখাবো, আগে যতটুকু বেসিক করেছি সেই বেসিকটা ভালো করে দেখে নাও, বুঝতে পারলে, এর পরবর্তীকালে আমরা হচ্ছে যখন রিপ্লেসমেন্ট কনসেপ্ট করব এই অঙ্কটাকে তুমি উত্তর করবে দেখে দেখে, ঠিক আছে, সেটা শিখিয়ে দেবো। আগে হচ্ছে তুমি বেসিকটা দেখো, আমাদের কি ছিল বলো, মানডে টুইসডে আর ওয়েডনেসডে, 3 দিনের গড় হচ্ছে 41, তাহলে টোটাল কত হচ্ছে, 41 × 3 টোটাল কত হবে, 12 123। অ্যাভারেজ ফর ওয়েডনেসডে, অ্যাভারেজ দেখো কত আছে, মানডে ওয়েডনে, আচ্ছা মানডে ওয়েডনেসডে আর ফ্রাইডে ছিল, মানডে ওয়েডনেসডে এবং হচ্ছে ফ্রাইডে, অ্যাভারেজ অফ ওয়েডনেসডে ফ্রাইডে, ওয়েডনেসডে ফ্রাইডে এবং হচ্ছে কি আছে বলো, থার্সডে বৃহস্পতিবার কত আছে, 42, 42-এর সাম কত হবে, 3টে অ্যাভারেজ যদি 42 হয় 3টে কত হবে, 6, 4 3 12, তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে বিয়োগ করে দিই কত পাবো, বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করলে দেখো ওয়েডনেসডে ফ্রাইডে সব বাদ গেল, আমরা পাবো হচ্ছে মানডে মাইনাস বৃহস্পতিবার, 123 থেকে 126 বাদ দিলে কত হবে, -3 হবে, আমাকে দেওয়া আছে টেম্পারেচার অফ দ্য থার্সডে, তাহলে টেম্পারেচার এর যদি 40 হয় তাহলে ডেফিনেটলি -3 আসতে গেলে মানডে নিশ্চয়ই 40 ছিল, সরি
থার্সডে কত দেওয়া আছে? 43 দেওয়া আছে, 43। তাহলে ডেফিনেটলি মানডে কত হবে? 40 হবে। 40 থেকে 43 বাদ দিলে -3 হবে। আর মনে যদি সংশয় থাকে কি করবে, বৃহস্পতিবারের ভ্যালু কত দেওয়া আছে? 43 দেওয়া আছে। তাহলে সোমবার হচ্ছে কত? 43 -3 মানে কত হবে? 40। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। পরের প্রশ্ন, অ্যাভারেজ এজ অফ 40 স্টুডেন্টস অফ এ ক্লাস ইজ 16 ইয়ার্স। আফটার অ্যাডমিশন 10 নিউ স্টুডেন্টস টু দ্য ক্লাস, দ্য অ্যাভারেজ বিকাম 15 ইয়ার্স। ইফ দ্য অ্যাভারেজ এজ অফ 5 আউট অফ নিউ স্টুডেন্ট বলা আছে 11 ইয়ার্স, দেন দ্য অ্যাভারেজ এজ অফ দ্য রিমেনিং 5 স্টুডেন্ট। ওকে, দেখো কি বলা আছে। প্রথমে তোমাকে এখানে 40টা স্টুডেন্টের অ্যাভারেজ দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 16। যখন এখানে 10 জন অ্যাড হয়েছে, তার মানে 50 জনের অ্যাভারেজ তোমাকে কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। ওকে, তো তুমি এখানে দুভাবে করতে পারো, একটা হচ্ছে নর্মাল প্রসেস করতে পারো, আর একটা হচ্ছে অ্যালিগেশন করতে পারো, অ্যালিগেশন বলছি, যেটা আমরা ডেভিয়েশন প্রসেসে করেছি। দেখো 50 জনে আফটার অ্যাডমিশন অফ 10 নিউ স্টুডেন্ট টু দ্য ক্লাস দ্য অ্যাভারেজ বিকাম 15 ইয়ার্স, তার মানে আমি বলতে পারি 50 জনের অ্যাভারেজ যদি কত হয়? 15, তার মানে টোটাল কত গো? 50 ইন্টু, দেখো 15 কত হবে? 15 × 5 = 75, 750। ঠিক আছে, 40 জনের টোটাল কত আছে? 16 বছর করে। 40 জনের অ্যাভারেজ যদি 16 হয়, কত হবে? 16 × 4 কত হবে? 64। তাহলে এখান থেকে বাদ দিলে আমার কত পাবো? 10 জনের টোটাল পাবো, বলো হ্যাঁ কি না? 10 জনের টোটাল কত হবে? 0, 1, 1। 10 জনের টোটাল যদি 11 হয়, ভালো করে দেখো, তার মানে অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হবে 110/10, মানে দেখো অ্যাভারেজ হচ্ছে 11। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই কনসেপ্টটা অলরেডি পড়েছি, সেটা কি বলতো? সেটা হচ্ছে দেখো, 11 জনের অ্যাভারেজ, সরি, 10 জনের অ্যাভারেজ হয়েছে কত? 11। তোমাকে বলেছে এদের মধ্যে 5 জনের অ্যাভারেজ হচ্ছে 11, বলেছে রিমেনিং 5 জনের অ্যাভারেজ কত? রিমেনিং 5 জনের অ্যাভারেজ কত গো? 11ই হবে। কারণ কি, আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম না একদম প্রথমের ক্লাসে, দেখো যদি আমরা দেখি কোনো জায়গায় 30 জনের অ্যাভারেজ ধরো 19, ওর সঙ্গে যদি এক্সট্রা 10 জন অ্যাড হয় যাদের অ্যাভারেজ 19, তাহলে টোটাল একবারে আমরা দেখে বলতে পারবো ওই 40 জনের অ্যাভারেজ কত হবে? 19। আমি যদি বলি এই 30 জনের মধ্যে থেকে, 30 জনের মধ্যে থেকে 15 জন যাদের অ্যাভারেজ 19, তারা কি হলো? চলে গেল। তাহলে বাদ বাকি 15 জনের অ্যাভারেজ কত হবে? বাদ বাকি 15 জনের অ্যাভারেজও 19ই হবে। একদম প্রথমের ক্লাসে চলে যাবে, এই কনসেপ্টটা ইন ডিটেলসে আলোচনা করা আছে। ওকে, দেখো দ্য মিন অফ 5 নাম্বারস বলা আছে 18, ইফ 1 নাম্বার ইজ এক্সক্লুডেড দ্য মিন ইজ 16। দেখো এগুলো কত সহজে করা যায়, 5টা নাম্বারের মিন বা অ্যাভারেজ হচ্ছে কত? 18। টোটাল কত গো? 18 × 5 = 90, এটা হচ্ছে টোটাল। নাম্বার ইজ এক্সক্লুডেড মানে এখন আছে 4টে সংখ্যা, 1টা নাম্বার কমিয়ে দিয়েছি, তার অ্যাভারেজ কত আছে? বলা আছে দেখো 16, তার মানে কত? টোটাল কত হবে? 16 × 4 = 64। তাহলে 5টা সংখ্যার টোটাল থেকে 4টা সংখ্যার টোটাল বাদ দিলে পড়ে থাকে কি, যেই নাম্বারটা চলে গেছে সেই নাম্বারটা, সেটা কত হবে? দেখো 26 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। কোশ্চেন নাম্বার 9, দেখো কি বলা আছে, অ্যাভারেজ অফ 10 অবজারভেশন বলা আছে 21, এ নিউ অবজারভেশন ইজ ইনক্লুডেড অ্যান্ড অ্যাভারেজ অফ দিস 11 নাম্বার ইজ 1 less than দ্য প্রিভিয়াস অ্যাভারেজ দ্য 11th অবজারভেশন। এটা হচ্ছে কোনটা হবে? এটা হচ্ছে ইনক্লুডিং এক্সক্লুডিং এর একটা কনসেপ্ট আছে অ্যাভারেজের, এটা তার মধ্যে পড়ে, কিন্তু বেসিক কনসেপ্ট দিয়ে যেহেতু করানো যায়, আমি বেসিকটাই তোমাকে বলছি, যখন ইনক্লুডিং এক্সক্লুডিং করাবো তখন এই ধরনের অঙ্ক করিয়ে দেবো, দেখে অ্যান্সার করা যাবে। তুমি বলবে স্যার দেখে যদি সব অ্যান্সার করা যায় এগুলো, তো এগুলোকে বড়ভাবে আপনি কেন করাচ্ছেন? প্রশ্নটা হচ্ছে এটা নয় যে সব কিছু শর্টকাটে ভাই করা যায় না, তুমি বেসিক জিনিসটাকে মাথাতে যত ইউটিলাইজ করবে, পরীক্ষা হলে গিয়ে কোনো একটা শর্টকাট, কোনো একটা এরকম শর্টকাট প্রসেস যদি তোমার মনে নাও থাকে, তুমি বেসিকটা দিয়ে অঙ্কটা অ্যাটলিস্ট করে দিয়ে চলে আসতে পারবে তুমি সুন্দরভাবে। কিন্তু যদি তুমি বেসিক ক্লিয়ার না থাকে, ও ওটা তো ইনক্লুড করতে বলেছিল না এক্সক্লুড করতে বলেছিল, ওখানে যোগ করতে বলেছিল না বিয়োগ করতে বলেছিল, এর মাঝখানে ফেসে যাবে, অঙ্কটাই হবে না আর।
ঠিক আছে, প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেবো, প্র্যাকটিস করবে, তারপরে দেখবে তুমি খুব সুন্দরভাবে অঙ্ক করে আসতে পারবে। ওকে, 10টার অবজারভেশন হচ্ছে 21, তার মানে 10টার অবজারভেশন যদি ভাই 21 হয় তাহলে টোটাল হচ্ছে কত হবে, 210 হবে, তাই না? এগুলো তো মুখস্থ হয়ে গেছে। এখন ওয়ান অ্যাভারেজ অফ দিস 11 নাম্বার ইজ নিউ অবজারভেশন ইনক্লুড, তাহলে নতুন একটা সংখ্যা কি হয়েছে, অ্যাড হয়েছে, তাতে ওদের অ্যাভারেজ কি হয়েছে, আগের থেকে এক করে কমে গেছে, ওয়ান লেস দেন প্রিভিয়াস, তার মানে এখন অ্যাভারেজ কত, 20, তার মানে এখন টোটাল কত হবে, 11 2 22, শূন্য। তাহলে যে অ্যাড হয়েছে তার পরিমাণ কত, 220 থেকে 210 বাদ দিলে কত হবে, দেখো 10। বলেছে দা 11th অবজারভেশন ইজ, 11th অবজারভেশন ইজ 10, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে সিএইচএসএল 2021-এর প্রশ্ন। পরের একটা প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে তোমাকে আমি একটা কনসেপ্ট শেখাবো, যদি তুমি এই অঙ্কটাকে পড়ে নাও তারপরে তুমি বুঝতে পারবে। উইকলি আর্নিং অফ এ শপকিপার ইন ফেব্রুয়ারি কত বলা আছে, 21,980, 20,580, 22,380, 22,616 রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ডেলি ইনকাম অন ফেব্রুয়ারি। তাহলে চারটে উইক আছে এখানে, ধরো উইক ওয়ান, উইক টু, উইক থ্রি এবং উইক ফোর, চারটে উইক। প্রথম উইকে দেখো তার খরচের পরিমাণটা কত, প্রথম উইকে হচ্ছে 21,980, দেখো 21,980, তারপরের উইকে 20,500, 20,580, তারপরের উইকে 22,380, তারপরের উইকে দেখো 22,616, ঠিক আছে। এবারে বলেছে কি অ্যাভারেজ ডেলি ইনকাম, তাহলে ডেলি ইনকাম মানেটা কি, তাহলে প্রত্যেক উইকে যদি হয় তাহলে টোটাল ভাই কত হবে, টোটাল হবে এটা, এটা তাহলে ডেলি হবে কত, তাহলে এটা আমার টোটাল চারটে উইক মিলে কত দিন গো, 28 দিন হলো, তার মানে 28 দিনে আমাকে কি করতে হবে, অ্যাভারেজ বার করতে হবে। দেখো এটা যদি আমি নর্মাল প্রসেসে করি টাইমটা কত লাগবে, ওকে আমি একবার ট্রাই করে দেখে নিই, তারপরে তোমাকে আমি দেখাবো যে এটা কীভাবে ডিজিটাল সাম প্রসেস ব্যবহার করে কত সহজে উত্তর বার করা যায়। দেখো আমরা একবার ট্রাই করে নিই, হ্যাঁ বড় প্রসেস। 6 হচ্ছে প্রথম যোগফল হলো, তারপর এটা কত, 1 8 9, 9 8 17, 17 আর 8 হচ্ছে 25-এর 5, হাতে 2, 9 2 11, 11 5 16, 17 18, সরি এটা হচ্ছে কোথায় হবে, 9 2 11 5 16, 16 3 হচ্ছে 19, 19 6 25-এর 5, হাতে থাকলো 2, 2 2 4, 4 2 6, 6 1 7, 1 2 3 4, কত হবে 8, বাই কত হবে, 28 হবে। 4-এ কাটবে প্রথমে, 4 7 28, দেখো 4 2 8, 4 1 4, 4 8 32, 4 8 32, 4 9 36, দেখো 7, 7-এ কাটলে 7 3 21, 7 1 7, 7 2 14, 7 7 49, কত হলো, 3 1 2 7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এত বড় যোগ করে আমি অ্যান্সারটা বের করলাম হচ্ছে এটা। ওকে দেখো ডিজিটাল সাম প্রসেসটা যদি ব্যবহার করি আমাকে এত বড় যোগে যেতে হবে না, প্রথম কথা হচ্ছে এটা। এটার ডিজিটাল সাম কত, 8 আর 2 কত হচ্ছে 10, 10 মানে ডিজিটাল সাম হচ্ছে দেখো 1। দেখো ডিজিটাল সাম কনসেপ্টে আমি 9 বা 9-এর পেয়ারগুলোকে বাদ দিই তাহলে এখানে 2 পড়ে থাকবে, এখানে দেখো 8 2 10 2 11, তাহলে 11 যদি আমি লিখি, লিখলাম এখানে দেখো 2 2 4 3 7, 8 7 কত, 15, আর এখানে দেখো 6 4 1, 6 2 8, 6 2 8 1 9, তাহলে এখানে কত হলো, 8 হলো, তাহলে এখানকার ডিজিটাল সাম কত হলো, 2 হলো, এখানে কত হলো, 6 হলো, তার মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি দেখো 2+2+6+ দেখো 8, বাই হচ্ছে এখানে 1 তো হয়েই আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 8 6 14 15 16 17 18, 18 মানে হচ্ছে ডিজিটাল সাম কত, 0। আমরা এখানে চেক করে দেখবো ডিজিটাল সাম কার 0 আসছে, ঠিক আছে, 8 6 14 2 16 2 18, ডিজিটাল সাম 0 কার আসছে দেখে নিই, না মনে হয় মিলছে না, কোথাও ভুল করেছি, আচ্ছা দেখে নিই এখানকার ডিজিটাল সাম কত আছে, 7 2 9 করলে ডিজিটাল সাম 5, এখানে কত হবে, 3 2 5 1 6, এখানে কত হবে, 7 2 9 কাটলে এখানে হচ্ছে 4, আর এখানে দেখো 7 2 9 কাটলে এখানে 3, প্রত্যেকের ডিজিটাল সাম আলাদা 3, ওকে 3 4 6 5, আচ্ছা এখানে যোগ যদি আমি কোথাও ভুল করে থাকি একবার চেক করে নিই। প্রথম কথা হচ্ছে এর ডিজিটাল সাম কত হবে, 9 বাদ দিলাম এটা হচ্ছে কত, 2 হলো প্রথমে,
প্লাস, দেখো 5 2 7 8 7, 8 5 13 2 15, 15 মানে হচ্ছে কত হবে? 6 হবে। এখানে কোথায় ভুল করেছি? দ্বিতীয় নাম্বারটাতে, 20,500, 8 5 13 14 15, এখানে 11 কি করে নিয়ে নিলাম ভাই? 5 2 7 8 7 15, 6 হওয়ার কথা ছিল, আমি এখানে ভুলটা করেছি এইখানটাতে। পরেরটাই দেখো, 4 3 7 8 7 15, 15 মানে হচ্ছে কত? এটাও 6 হবে, প্লাস এখানে দেখো কত হবে, 6 2 8 1 9, তাহলে 6 2 কত হবে? 8 হবে। ওকে, আশা করি নিচের ডিজিটাল সাম 1 হয়ে গেছে। দেখো এখানে কত হবে, 6 2 8 8 8 16, 16 আর 16 কত হবে? 22, 22 মানে হচ্ছে ডিজিটাল সাম দেখো 4। দেখো অ্যান্সার হচ্ছে এইভাবে আমরা পেতাম। আমি এখানে প্রথমে ক্যালকুলেশনটা ভুল করেছি বলে দেরি হলো, তাহলে দেখো তুমি কত সিম্পলি এটাকে অ্যান্সার বের করতে পারতে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বলা আছে, দ্য ব্যাচ অফ 30 স্টুডেন্টস টু ক্যান ইন্টেলিজেন্ট টেস্ট ইন দ্য ইনস্টিটিউশন, 20 অফ দেম স্কোর অ্যান অ্যাভারেজ বলা আছে 75 মার্কস, অ্যান্ড দ্য রিমেনিং স্টুডেন্টস স্কোর বলা আছে অ্যাভারেজ অফ 87 মার্কস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য এন্টায়ার ব্যাচ। তাহলে প্রথমে 20 জনের অ্যাভারেজ কত হয়েছে গো? অ্যাভারেজ বলেছে 75, আর টোটাল 30 জনের মধ্যে বাকি আছে নিশ্চয়ই কত? 10। তাদের অ্যাভারেজ কত দেওয়া আছে? তাদের অ্যাভারেজ দেওয়া আছে 87। আচ্ছা, এই দুটো জিনিসকে অনেকে ভুল করে ফেলছো, সেটা কি? আমি প্রথমে এখানে যখন হিসেব করছি এইভাবে, আবার এখানে যখন বলছি এইভাবে, তো তখন হচ্ছে আমি গুণটা এভাবে করব না? 20 জনের অ্যাভারেজ 75 হলে টোটালটা এখানে বসাবো, 10 জনের অ্যাভারেজ 87 হলে টোটালটা বসাবো হচ্ছে এইখানে। তোমরা এই জিনিসটাকে কোনাকুনি বলছো, এইখানে বলছো, এরকম নয়। আমি 20 জনের যখন এখানে গুণ করছি বসাবো এইখানে, 10 জনের যখন বসাবো এইখানে বসাবো, এদিক থেকে যখন বসাচ্ছি 20 75, এটাকে এইভাবে লিখে দিয়েছি এইখানে, তাহলে সেটাকে এইখানে হিসাব করতাম। তাহলে এবার দেখো, আমাদের দরকার কি? দুটো ক্লাসে একটা জায়গায় 20 আছে, একটা জায়গায় 10 আছে, অতএব আমার দরকার অনুপাত। তাহলে শূন্য শূন্য কাটলে এটা হবে, তার মানে এখানে আর কোনো অ্যালিগেশন মানে কোনো ডেভিয়েশন প্রসেস ব্যবহার করার দরকার নেই। এখানে কি করব, 75-এর কত হচ্ছে 150, এখানে কত আছে 87, যোগ করলে কত হবে 7, আর দেখো 23, বাই কত হবে 3, 3 7 21, 3 9 27, তাহলে 79 হচ্ছে আমার দেখো অ্যাভারেজ। ওকে, কোনো দিন এইগুলোকে আমরা প্রথম থেকেই বলে আসছি, ক্লাসের স্টুডেন্ট যাই থাকুক দুটো ক্লাসে, তাদের অনুপাত নিয়ে তবে হচ্ছে আমরা অ্যাভারেজ বার করবো। ওকে, এ লাইব্রেরি হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ দেখো 3,330 ভিজিটার্স অন সানডে অ্যান্ড 240 অন দ্য আদার ডেজ, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার অফ ভিজিটার্স পার ডে ইন এ মান্থ অফ 30 ডেজ বিগিনিং উইথ দেখো স্যাটারডে। দেখো এটাও আমরা ডিজিটাল সামই ব্যবহার করব। এবার প্রসেসটা দেখে নিই কি আছে। এখানে প্রথম কথা বলা আছে 30 দিনের একটা মাস, তাহলে কোনো মাসের 1 তারিখ যদি স্যাটারডে হয়, 2 তারিখ তাহলে কি হবে, 2 তারিখ হবে সানডে, 2 তারিখ সানডে হলে 9 তারিখ, তাই তো? 2 তারিখ যদি সানডে হয়, 2 এর পরে 7, দেখো 3 4 5 6 7 8 9, রবিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তার মানে 2 তারিখ যদি আমাদের সানডে হয়, 9 তারিখ সানডে, 16 তারিখ সানডে, 23 তারিখ সানডে এবং 30 তারিখও সানডে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সানডে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে সানডে যদি 5টা হয়, প্রত্যেক সানডেতে যদি লোক সংখ্যা আমার 330 করে আসে, তাহলে শুধু সানডেতে টোটাল লোক আসে হচ্ছে এইটা হলো। বাকি দিন মানে বাকি 25 দিনে প্রতিদিন কত করে লোক আসে গো? প্রতিদিন লোক আসে দেখো 240 জন করে, তাহলে এটা হচ্ছে বাকি 25 দিনের টোটাল। তার মানে সানডে হচ্ছে 5টা আর বাদ বাকি 25 দিন, তাহলে টোটাল 30 দিন, তাহলে অ্যাভারেজ হলে টোটাল 30 দিয়ে ভাগ করব। দেখো এখানে বেশি কিছু কলা কসরত না করলেও হবে, কারণ শূন্য প্রত্যেকের একটা করে আছে বাদ দিলাম, আর দেখো 3 11 3 8, ব্যাস হয়ে গেল। 11 5-এ দেখো 55 প্লাস হচ্ছে 25 8-এ 200, তার মানে হচ্ছে 255। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং ডেটা এত। তাহলে এখানে কার অ্যাভারেজ বার করতে বলেছে দেখো, 1.2, 1.7, 3, 4.8,
10.5, 17.3, 24.5, এদের অ্যাভারেজ মানে ভাগ করতে হবে কত দিয়ে, প্রত্যেকটা যোগ করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7। এটা সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে, এটার কি প্রসেস, ডিজিটাল সাম। দেখো প্রত্যেকটা ডিজিটাল সাম এখানে এর 9 আছে, ডিজিটাল সাম 9 বা 0 সেম, এটা 7, আর এখানে ডিজিটাল সাম হচ্ছে 2। আরামসে আমার ডিজিটাল সাম বসালে এখানে উত্তর পাবো। তুমি যদি নর্মালি অন্য কোনোভাবে করতে চাও অনেক সময় যাবে। তুমি দেখো এটা কত সহজে আমরা ডিজিটাল সাম বের করতে পারি। দেখো এটা কত ডিজিটাল, 3, দশমিকের ক্ষেত্রে কোনো ইউজ হয় না। 7 1 কত হবে, 8, এটা তো 3 আছে, 8 4 12 মানে কত হবে, 3 হবে, 5 আর 1 কত হবে, 6 হবে, 7 3 7 3 10 1 11, 11 মানে হচ্ছে 2, 5 আর 4 বাদ গেল, এটা হচ্ছে দেখো 2, তার মানে টোটাল কত হলো, 4 6 10, 10 6 16, 16 16 আর 8 24, 3-এ কত হবে, 27 বাই হচ্ছে 7, তাই তো, 3 3-এ 9, 9 4 13, 13 আর 8 আর 6 কত হচ্ছে, 14, 27 বাই 7। ডিজিটাল সাম বের করতে গেলে এখানে কত দিয়ে গুণ করব, দেখো 7 8-এ 56, 7 9-এ, কেন 9 দিয়ে গুণ করছি, দেখো 7 9-এ 63, আর উপরে 9 দিয়ে গুণ, বা 27 নিজেই একটা 9-এর মাল্টিপল ছিল, অর্থাৎ 27/7 থেকেই আমি বলতে পারি যে ডিজিটাল সাম কত হবে, 0 হবে, কারণ 27টা 9-এর মাল্টিপল, 9-এর মাল্টিপল যে সংখ্যা হয় তাদের ডিজিটাল সাম 0 হয়। তাহলে ডিজিটাল সাম 0 এখানে কোথায় দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি একমাত্র এখানটাতে। তুমি উত্তর বার করে দেখো, নর্মালি তুমি এগুলোকে যোগ করে যদি উত্তর বার করো তুমি দেখবে 9-ই পাবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার এত। দেখো এটাও আমরা ডিজিটাল সাম ব্যবহার করব, কিভাবে, এর ডিজিটাল সাম কত আছে, 9, মানে হচ্ছে কত, 0, এখানে কত আছে, 6, এখানে কত আছে, দেখো 5, এখানে কত আছে, দেখো 4, 6 আর 1-এর ডিজিটাল সাম কত আছে গো, 7, প্লাস 5 আর 1 কত, 6, 4 আর 1 কত, 5, 3 আর 1 কত, 4, 2 1 3, আর 1 1 কত হচ্ছে, 2, বাই কতগুলো সংখ্যা, 3 3 6। চেক করে নিই এবারে ডিজিটাল সাম পারা যায় কিনা। দেখো 5 আর 4 বাদ দিলাম, 7 আর 2-এ বাদ দিলাম, তার মানে এটা কত হচ্ছে এখানে, 6 3 9, দেখো 9/6, আমরা জানি কি 9 উপরে পাচ্ছি মানে ডিজিটাল সাম হচ্ছে কত, 0, তাহলে অ্যান্সার কত হচ্ছে, দেখো 36। ওকে, যদি মনে প্রশ্ন থাকে একবার ট্রাই করে দেখে নিতে পারি, কারণ আমরা এটা যোগ আরামসে করতে পারি, 1 2 3 4 5 6 হলো, 6 5 11, 11 4 15, 3 18, 20 1 21, দেখো 21/ কতগুলো সংখ্যা, 1 2 3 4 5 6, 6টা, দেখো 6 3-এ 18, 6 6 36, দেখো আনসার এটাই পেয়েছিলাম। ডিজিটাল সাম যদি দেখো অপশানে ডিজিটাল সাম প্রত্যেকটার আলাদা, তাহলে আরামসে তুমি ডিজিটাল সাম কনসেপ্ট অ্যাপ্লাই করো, উত্তর খুব ইজিলি পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কি আছে, আউট অফ 5 নাম্বারস এ বি সি ডি ই, অ্যাভারেজ অফ ফার্স্ট 4 নাম্বারস এ বি সি ডি ইচ গ্রেটার দেন দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 4 নাম্বার এত। তাহলে প্রথম 4টে সংখ্যার অ্যাভারেজ মানে কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এদের অ্যাভারেজ হচ্ছে কত, 4 হলো। পরের 4টে মানে কি, বি সি ডি আর ই, তাদের অ্যাভারেজ কত, 4। প্রথমটা এইটার অ্যাভারেজের থেকে কত বেশি, 35 বেশি, ব্যাস এইটুকু তোমাকে দেওয়া আছে। এবারে ক্যালকুলেশন করলে কি পাবে, এলসিএম 4 পাবে, এটা যদি মাইনাস করে দেখো বি আর বি সি, সি কেটে যাবে, ডি কেটে যাবে, তুমি পাবে দেখো এ মাইনাস ই ইকুয়াল টু দেখো 35। এটা তাহলে 4টা ওদিকে গুণ করে দাও, ইনটু 4, তোমাকে বের করতে বলেছে এ মাইনাস ই বাই 7, তাহলে এদিকে 7 দিয়ে ভাগ করলে এদিকেও 7 দিয়ে ভাগ, দেখো 7 5-এ 35, 5 4-এ কত হবে, 20 হবে, অ্যান্সার হচ্ছে দেখো বি। ওকে, সিলেকশন পোস্ট 9-এর প্রশ্ন ছিল এটা। দেখো এটা একটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে, কি বলেছে, অ্যাভারেজ অফ এক্স ওকারিং 5 টাইমস, ওয়াই ওকারিং 7 টাইমস ইজ বলা আছে 37, অলসো অ্যাভারেজ অফ এক্স ওকারিং 7 টাইমস অ্যান্ড ওয়াই ওকারিং 5 টাইমস ইজ 35, দ্য ভ্যালু অফ এক্স বাই 6, ঠিক আছে। এবার ওকারিং অম কথাটা মানে কি, আমি যদি বলি টু অকারিং অকারিং 3 টাইমস, কথাটার মানে কি, টু অকারিং 3 টাইমস মানে হচ্ছে 2 2 2,
আমি ঘুরিয়ে যদি বলি থ্রি অকারিং টু টাইমস, থ্রি অকারিং টু টাইমস মানে আমি বলবো থ্রি থ্রি। তো এদের অ্যাভারেজটা আমি বলতে পারতাম কি যে থ্রি ইন্টু টু, আর এখানে বলতে পারতাম থ্রি ইন্টু, দেখো টু, টু ইন্টু থ্রি বা থ্রি ইন্টু টু একই ব্যাপার। তাদের অ্যাভারেজ মানে কি যোগ করতাম কতগুলো, এটা হচ্ছে টু টাইমস আর আগেরটা হচ্ছে দেখো থ্রি টাইমস, তারপরে টোটাল হচ্ছে কত, সংখ্যা হচ্ছে পাঁচটা, এটাই তোমাকে বলা আছে। এবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি এক্স অকারিং ফাইভ টাইমস, তার মানে কত হবে ফাইভ এক্স প্লাস ওয়াই ওয়াকারিং সেভেন টাইমস মানে সেভেন ওয়াই, তাহলে তাদের টোটাল কত হবে, তাহলে অ্যাভারেজ কত, সাত আর পাঁচ কত হচ্ছে বারো, তাহলে সংখ্যা অ্যাভারেজ কত দেওয়া আছে সাঁইত্রিশ, তাহলে তাদের টোটাল কত হবে ইন্টু দেখো কত বারো, ঠিক আছে। এরপরে দেখো এক্স অকারিং সেভেন টাইমস, তাহলে এক্স অকারিং সেভেন টাইমস ওয়াই অকারিং ফাইভ টাইমস, ওয়াই অকারিং ফাইভ টাইমস, তাহলে তার অ্যাভারেজ কত হবে বাই বারো কত হচ্ছে পঁয়ত্রিশ, এটা অ্যাভারেজ দেওয়া আছে। তাহলে টোটাল কত হবে, টোটাল হচ্ছে হবে ইন্টু দেখো বারো। হলো, তোমাকে জানতে চেয়েছে এখানে এক্স বাই সিক্স মানে তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে ওয়াইটাকে কাটিয়ে দিতে হবে। ওয়াইটাকে যদি আমরা কাটাতে চাই তাহলে গুণ করব কত দিয়ে গো, ওয়াইকে কাটাতে গেলে একে গুণ করব দেখো পাঁচ দিয়ে, একে গুণ করব দেখো সাত দিয়ে, তাহলে একেও পাঁচ দিয়ে গুণ হবে, তার মানে একে যদি পাঁচ দিয়ে গুণ করি দেখো পঁচিশ এক্স, আর এটাকে লিখলাম না কারণ এখানে তো পঁয়ত্রিশ ওয়াই হবে, এখানেও পঁয়ত্রিশ ওয়াই হবে, কেটে যাবে, তাহলে এটা পাঁচ দিয়ে গুণ করলে কত হবে সাঁইত্রিশ ইন্টু বারো ইন্টু দেখো পাঁচ, একে সাত দিয়ে গুণ করলে সাত সাথে উনপঞ্চাশ এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশ ইন্টু বারো ইন্টু দেখো সাত, তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, ক্যালকুলেটিভ কোশ্চেন অ্যাকচুয়ালি আর কিছুই না, এখানে বিয়োগ করলে কত হবে দেখো চব্বিশ এক্স মাইনাস চব্বিশ এক্স, আর এটা দেখো দুটোতে বারো আছে, বারো কমন নিয়ে নাও, এর সঙ্গে পাঁচ গুণ করলে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন, পাঁচ তিনে পনেরো তিনে আঠারো, ওকে, সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন আঠারো, মাইনাস সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন, সাত তিনে একুশ বাইশ তেইশ চব্বিশ, ওকে, তাহলে বারোই কেটে দাও, মাইনাস টু এক্স ইকুয়াল টু দেখো মাইনাস কত হচ্ছে ষাট, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস বাদ দাও, এক্স এর ভ্যালু দেখো তিরিশ, এক্স এর ভ্যালু যদি তিরিশ হয় তিরিশ বাই ছয় মানে অ্যান্সার হচ্ছে পাঁচ, ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ এছাড়া কিছুই নয় এগুলো। দেখো বলেছে অ্যাভারেজ অফ কুড়ি পঁচিশ পি প্লাস ওয়ান টু পি প্লাস ফাইভ অ্যান্ড পি প্লাস ইলেভেন বলা আছে টোয়েন্টি টু, দেন দ্য ভ্যালু অফ পি, তাহলে অ্যাভারেজ মানে কি ওগুলো যোগফল, তাহলে এগুলো সব যোগ করব আমি, কুড়ি প্লাস পঁচিশ প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, দেখো কত হবে কুড়ি পঁচিশ পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশ, পঞ্চাশ এক ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর এগারো হচ্ছে দেখো সিক্সটি সেভেন প্লাস, তাই তো, ছাপ্পান্ন পঁচিশ পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশ, পঞ্চাশ আর পঞ্চাশ ভুল করলাম নাকি, পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশ, পঞ্চাশ আর বারো, পঞ্চাশ আর বারো হচ্ছে বাষট্টি, ঠিক আছে বাষট্টি, আর পি গুলো যোগ করলে হবে দেখো পি প্লাস টু পি প্লাস পি মানে হচ্ছে ফোর পি, এদের টোটাল কত হবে স্যার বাইশ হবে ইন্টু কতগুলো সংখ্যা তিন দু পাঁচটা সংখ্যা পাঁচটা, তার মানে কত হবে একশো দশ, অতএব ফোর পি ইকুয়াল টু একশো দশ মাইনাস বাষট্টি মানে আট, এটা অতএব পি ইকুয়াল টু স্যার বারো হবে, আমাকে তাই জানতে চেয়েছে পির ভ্যালু কত হবে বারো হবে, ওকে। পরের প্রশ্ন, দ্য মিন অফ টুয়েলভ নাম্বার ইজ বলা আছে টোয়েন্টি ফাইভ, ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড দেয়ার মিন ইজ বাইশ, দেখো বারোটার মিন কত বলা আছে বা অ্যাভারেজ বলা আছে দেখো পঁচিশ, তার মানে তার টোটাল কত হবে তিনশো, বারো ইন্টু পঁচিশ করে দাও তিনশো, ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড একটা নাম্বার চলে গেলে এখানে পড়ে আছে এগারোটা সংখ্যা, তাদের অ্যাভারেজ কত আছে বাইশ, তাহলে গুণ করলে কত হবে দেখো দুই চার দুই, অতএব যে সংখ্যাটা চলে গেছে সেই সংখ্যাটা কত হবে বাদ দিলে কত হবে আট ফিফটি এইট, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। কোশ্চেন নাম্বার নাইনটিন দেখো, এই কোশ্চেনটাও খুব ভালো অঙ্ক, ভালো একটা অঙ্ক, অ্যাভারেজ অফ ওয়ান বাই ফোর অফ এ অ্যান্ড ওয়ান বাই থ্রি অফ বি বলা আছে ফাইভ, ঠিক আছে, অ্যাভারেজ অফ হাফ অফ এ অ্যান্ড হাফ অফ বি বলা আছে নাইন, অ্যাভারেজ অফ টু এ অ্যান্ড থ্রি বি কত হবে, তাহলে এখানে যেটা দেওয়া আছে ভালো করে দেখো, দেওয়া আছে কি ওয়ান ওয়ান বাই ফোর এ এবং
1/3b তাদের অ্যাভারেজ মানে কত হবে? দেখো দুটো সংখ্যা আছে, তাহলে বাই দুই, সেটা কার সঙ্গে সমান? পাঁচ। তার মানে এটাকে সিম্পলিফাই করলে দুইটাকে ওদিকে গুণ করব, তার মানে এটা কত হবে? 10। একের চার এবং একের তিন সিম্পলিফাই করলে 12 দিয়ে টোটাল গুণ করব, এদিকে 12 দিয়ে গুণ করলে হবে দেখো 3a 4b ইকুয়াল টু দেখো 120। ঠিক আছে, আর এদিকে হচ্ছে কি, হাফ অফ বি তাদের অ্যাভারেজ কত? 9। তার মানে টোটাল কত হবে? 18। তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে? a+b ইকুয়াল টু দেখো 36। তাহলে এখানে পাচ্ছি a+b ইকুয়াল টু স্যার কত হচ্ছে? 36। এবারে যদি আমরা b কে কাটাতে চাই, তাহলে একে 4 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে স্যার? 4a 4b ইন্টু 4 করবো, 6 4 24, স্যার হাতে 2 144। তাহলে এখানে যদি বাদ দিয়ে দিই আমরা, মাইনাস এ ইকুয়াল টু পাবো কত স্যার? -24। অতএব এ ইকুয়াল টু 24, কোনো জায়গায় এ ইকুয়াল টু 24 হলে a+b হচ্ছে 36, এ যদি 24 হয় বি হবে কত স্যার? 12। তাই তো, তাহলে 2a কত? 2a এবং হচ্ছে 3b এর অ্যাভারেজ, তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ, 2a মানে কত? 2a মানে হচ্ছে দেখো 48, 3b মানে দেখো 12 × 36, বাই হচ্ছে 2। তাহলে যোগ করে তুমি কাটতে পারো অথবা এইভাবে কাটতে পারো, 2 24 48, 2 18 36, মানে হচ্ছে দেখো 42। 8 4 12 2 হাতে 1, আর এটা হচ্ছে 42 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারেক্ট ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে ভাই, না হলে তুমি এগোতে পারবে না। ওকে, আর দেখো এটা সব থেকে সহজ প্রশ্ন, অ্যাভারেজ অফ এ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল বলা আছে। 1, একটা সংখ্যা এ এবং তার রেসিপ্রোকাল তাদের অ্যাভারেজ কত বলা আছে? বলো 1। তাহলে তাদের টোটাল কত হবে? a+1/a ইকুয়াল টু 2। একটা জিনিস খেয়াল করবে, a+1/a 2 তখনই সম্ভব যখন হচ্ছে এর ভ্যালু হচ্ছে দেখো 1। দেখো এখানে 1+1/1 এত, তাহলে আমরা এর ভ্যালুটা 1 পেয়ে গেলাম। এবারে তোমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ইটস স্কোয়ার কিউব অ্যান্ড ফোর্থ পাওয়ার, মানে এটা কি? এর স্কোয়ার মানে কি হবে? দেখো a² + 1/a² + a³+1/a³+a⁴ + 1/a⁴। এই যে অ্যাভারেজ অফ ইটস স্কোয়ার, এই যে স্কোয়ার এত এবং এটা, তাহলে এর অ্যান্সারটা কত হবে? কতগুলো আছে? 1 2 3 4 5 6 6টা সংখ্যা, তাহলে বাই 6 হবে। তাহলে প্রত্যেকের ভ্যালু কত? এর ভ্যালু যদি 1 হয়, আমাদের ভ্যালু প্রত্যেকের বসালে 1 1 1 1 1 1, দেখো 6/6 হবে, অতএব অ্যান্সার কত হবে? 1 হবে। ঠিক আছে, ওকে, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 20টা প্রশ্ন। চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ককে ভালো করে ধরে করে বোঝার চেষ্টা করার। আমরা পরবর্তীকালে নতুন টপিক আবার টাইপগুলো কিছু করার পরে আবার এরকম 15টা 20টা করে কোশ্চেন, বাংলা ভার্সান ইংলিশ ভার্সান প্রত্যেকটা ভার্সান, দুটো ভার্সানই আমি ধরে ধরে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। শুধু তোমাকে আমি একটাই বলছি, অনেক পড়াশুনো করেছো ভাই, অনেক শিখেছো, তুমি আমাকে জাস্ট 4 মাস টাইম দাও, চেষ্টা করব। টোটাল 200 ঘন্টার আমার টার্গেট আছে, 200 ঘন্টার কোশ্চেন আমি আপলোড করে দেবো। এরপরে যদি তুমি কোনো পরীক্ষাতে, যে কোনো পরীক্ষা যা করাবো, এর কনসেপ্টের বাইরে কোনো কিছু আসবে না, তোমাকে আমি এইটুকু বলতে পারি। ওকে, চলো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।